হাজির হবে, এরকম ইন্টারফেস হাজির হলে আপনাকে মোবাইল নাম্বার দিতে বলবে। তো আপনি এই মোবাইল নাম্বার পাবেন কোথায়? তো আমরা তো যে কোনো একটা মোবাইলে একটা আইডি খুলতে পারবো। তো এই মোবাইল নাম্বার নেওয়ার জন্য আপনাকে কি করতে হবে, এটি মিনিমাইজ করে রেখে দিবেন। তো আপনাকে ডেন্ট অ্যাপে প্রবেশ করতে টু লাইন অ্যাপে করতে হবে, আপনাকে টু লাইন অ্যাপে প্রবেশ করতে হবে। অর্থাৎ আমরা এখান থেকে নাম্বারটি সংগ্রহ করব। তো টু লাইন অ্যাপে আপনি প্রবেশ করবেন, প্রবেশ করার পর আপনাকে প্রথমে সাইন আপ করে নিতে হবে। তো আপনাদের সুবিধার জন্য আমি একটি ডাটা ক্লিয়ার করে প্রথম থেকে দেখিয়ে দিচ্ছি। তো আপনাকে প্রথমে এখানে একটি জিমেল আইডি দিতে হবে, তারপরে পাসওয়ার্ড দিতে হবে। এখানে জিমেল দিবেন এবং এখানে পাসওয়ার্ড দিবেন। তো আপনি যে কোনো জিমেল অথবা যে কোনো ভুয়া পাসওয়ার্ড দিলেও কোনো সমস্যা নেই, আপনি যে কোনো একটা জিমেল দিবেন। দেখুন আমি gmail.com। এখানে পাসওয়ার্ডও আপনি আপনার মনের ইচ্ছা মতো একটা দিবেন। দেওয়ার পর আপনি ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। একটু লোডিং নেবে, নেওয়ার পর আপনি এই ক্রিয়েট অ্যাকাউন্টে প্রেস করবেন। ক্রিয়েট অ্যাকাউন্টে প্রেস করলে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস হাজির হবে। তো একটু অপেক্ষা করবেন। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস হাজির হলে আপনারা এখানে আই এম নট রোবটে প্রেস করবেন। আই এম নট রোবটে প্রেস করলে আপনাকে কোনো ক্যাপচারই দেবে না, আপনার পুরোপুরি এটি ফুলফিল হয়ে যাবে, ফিল আপ হয়ে যাবে। নেটের সমস্যার জন্য হচ্ছে না, আরেকবার দিবেন। তারপর আপনার সামনে এরকম একটি পেজ হাজির হবে, আপনারা দিবেন নট নাও। নট নাও প্রেস করবেন আপনারা। নট নাও প্রেস করার পর আপনি এখানে স্কিপে প্রেস করবেন। স্কিপে প্রেস করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস হাজির হবে, একটু দেরি করুন। এখানে এরকম একটি ইন্টারফেস হাজির হলে আপনারা ডোন্ট ইউজ লোকেশান এখানে প্রেস করবেন। ডোন্ট ইউজ লোকেশান, ডোন্ট ইউজ লোকেশানে দেওয়ার পর আপনার সামনে এরকম যাবে ইন্টারিয়র এরিয়া কোড। তো আপনারা এই এরিয়া কোডে দিবেন 629, একবার আমি যেটি দেখেছি এটাই দিবেন। আচ্ছা সরি, এখানে ভুল হয়ে গেছে, এখানে আপনারা 629 দিবেন। 629 দিলে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস হাজির হবে, পুরোপুরি 629 দিবেন। তারপরে আপনারা কন্টিনিউ প্রেস করবেন। কন্টিনিউ প্রেস করার পর আপনাকে এরকম কয়েকটি নাম্বার দিবে, আপনি যে কোনো একটি নাম্বার সিলেক্ট করবেন, এর মধ্যে যে কোনো একটি নাম্বার সিলেক্ট করবেন। তো আমি একটি নাম্বার সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আপনারা কন্টিনিউতে আবার প্রেস করবেন, আবার কন্টিনিউ দিবেন। আপনারা আবার কন্টিনিউ প্রেস করলেই আপনার অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাবে, অর্থাৎ আপনাকে নতুন একটি নাম্বার দিবে। একটু দেরি করুন, আপনাকে পুরোপুরি একবারে অন্য দেশের একটি নাম্বার দিবে যেটি আপনি ইউজ করতে পারবেন। অ্যাপটি ওপেন হয়ে গেছে। তো এই যে এখানে আপনার নতুন নাম্বারটি দিয়ে দিবে, আপনার নতুন নাম্বারটি এখানে দিয়ে দিবে। আপনারা পুরোপুরি এই নাম্বারটি শেয়ার করতে পারবেন। অ্যালাও দিবেন, অ্যালাও চাইলে অ্যালাও দিবেন। তো আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস হাজির হলে আপনাদের নাম্বারটি আপনাকে দিয়ে দিবে। একটু স্লো হচ্ছে। এই যে এটি হচ্ছে আপনার মোবাইল নাম্বার, আপনি এই নাম্বারটি ওখানে বসিয়ে দিবেন। এখানে শেয়ার নাম্বারে যাওয়ার পর আপনি নাম্বারটি কপি করবেন, নাম্বারটি একটু কপি করবেন, কপি টু ক্লিপবোর্ড। নাম্বারটি কপি করার পর আপনি আপনার মিনিমাইজ করা ওই ডেন্ট অ্যাপে প্রবেশ করবেন। মিনিমাইজ করা ডেন্ট অ্যাপে প্রবেশ করবেন। ডেন্ট অ্যাপে প্রবেশ করার পর আপনি এই নাম্বারটি ওখানে বসিয়ে দিবেন। আপনাকে এখানে একটি নাম্বার চেয়েছিল, আপনি এই নাম্বারটি কেটে দিবেন, পুরোপুরি কেটে দিবেন। দেওয়ার পর ওই নাম্বারটি এখানে পেস্ট করবেন। পেস্ট করার পর আপনি এই অ্যারো চিহ্নে প্রেস করবেন, এই অ্যারো চিহ্নে প্রেস করবেন। অ্যারো চিহ্নে প্রেস করলে আপনার অ্যাকাউন্টটি খোলা হয়ে যাবে। এখানে অ্যালাও চাইলে অ্যালাও দিবেন। তারপর একটু লোডিং নেবেন, লোডিং নেওয়ার পর আপনার এখানকার অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাবে। দেখুন লোডিং নিচ্ছে। এই যে এখানে একটি কোড যাবে, আপনার ওই নাম্বারে একটি কোড যাবে। তো একটু অপেক্ষা করুন, ওই কোডটি এসে যাবে। নোটিফিকেশন বারে আপনার ওই কোডটি এসে যাবে। তো ধৈর্য সহকারে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আমি আবারও বলছি, ভিডিওটি বড় হতে পারে, তো ভিডিওটি পুরোপুরি দেখলে আপনারা বুঝতে পারবেন কেমন করে আমি অ্যাপটি হ্যাক করছি। এখানে আমি কোনো ভুয়া ট্রিক্স দেখাইনি। তো একটু অপেক্ষা করুন, অপেক্ষা করলেই পুরোপুরি ওই নাম্বারে একটি কোড যাবে, কোডটি এখানে চলে আসবে। এরকম কোড দেওয়ার পর আপনার সাইটে এরকম একটি বাটন চলে আসবে, আপনারা এখানে হ্যাশে প্রেস করবেন।
হ্যাঁ, সে প্রেস করলে আপনাকে এরকম দেখাবে, আপনার এই যে এই কোডটি আপনি এখন ওখানে বসিয়ে দেবেন, 5899-64, এই কোডটি এখন আপনার ওখানে বসিয়ে দেবেন। বসে দেওয়ার পর এই প্রেস অ্যারো বাটনে প্রেস করবেন, তাহলে আপনার অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাবে। এখানে আপনাকে তিনটি অপশান দিবে, আপনাকে কানেক্ট উইথ ফেসবুক, কানেক্ট উইথ গুগল এবং ম্যানুয়ালি দিবে। তো আমি আপনাদেরকে দেখানোর আগে প্রমাণ হিসেবে আমি আপনাদেরকে দেখাই আমার মেন অ্যাকাউন্টে কত কত কয়েন আছে। তো আমার মেন অ্যাকাউন্টে পয়েন্ট আছে, আমার অনলি 10 পয়েন্ট আছে। তো আপনাদেরকে দেখিয়ে দেই প্রমাণস্বরূপ হিসেবে এই পয়েন্টটি বাড়ে কি না। দেখুন আমার মেন অ্যাকাউন্টে 10 পয়েন্ট আছে। তো আমি এখন ওই অ্যাপের মাধ্যমে এখন লগ ইন করবো, দেখুন পয়েন্টটি অটোমেটিকলি বেড়ে যাবে। তো এখন ডেন্ট অ্যাপে প্রবেশ করার পর এরকম আপনাকে তিনটে অপশান দিলে আপনি ম্যানুয়ালিটি প্রেস করবেন। ম্যানুয়ালিটি যাওয়ার পর আপনি এখানে আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম এবং আপনি আরেকটি জিমেল আইডি দিবেন, এটি আপনি ফেক আইডি দিলেও হবে, যে কোনো একটি নাম দেওয়ার পর @gmail.com দিবেন, তাহলে আপনার আইডিটি ক্রিয়েট হয়ে যাবে। এরপর এই টিক বাটনে প্রেস করবেন, টিক বাটনে প্রেস করলে আপনার অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাবে। দেখুন এরকম আসলে আপনারা লেটস গোতে প্রেস করবেন, লেটস গোতে প্রেস করলে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস হাজির হবে, অর্থাৎ আপনি পেয়ে যাবেন 30 পয়েন্ট, 30 ডেন্ট আপনি পাবেন, আর আমার মেন অ্যাকাউন্টে দেখুন আরও 20 পয়েন্ট যোগ হয়ে যাবে। তো মেন দেখুন অটোমেটিকলি আমরা 20 পয়েন্ট অ্যাড হয়ে গেছে। তো এরকম করে আপনারা বারবার আপনার রেফার লিঙ্কে প্রবেশ করবেন এবং এরকম করে অ্যাপটি হ্যাক করবেন। তো আমি বলি আপনারা অ্যাপটি হ্যাক করার জন্য আবার আপনি এই মেন ডেন অ্যাপটি আপনি আনইনস্টল করে দিবেন এবং আপনার টু লাইন অ্যাপটির ডাটা ক্লিয়ার করবেন এবং আবার ওই একই উপায়ে আপনি প্রবেশ করে ক্লিক করে করে আপনি এই পয়েন্টটি হ্যাক করবেন। তো আমি আমার চ্যানেলে কোনো ভুয়া ট্রিক্স দেই না, যদি আপনার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আপনি যদি ইউটিউবে যান এরকম অনেক ভিডিও পাবেন, কিন্তু কোনো ভিডিওটি পুরোপুরি ডেন্ট অ্যাপ হ্যাকিং বিষয়টি দেখায়নি। আমি আমার ভিডিওয়ে পুরোপুরি হ্যাক কীভাবে করবেন এই বিষয়টি আপনাদেরকে দেখিয়েছি। তো আমি নিঃস্বার্থভাবে আপনাদেরকে কিছু দিতে চাই, যেগুলো আমি পারি সেগুলোই আমি আপনাদেরকে দেই। আমি এই অ্যাপটি হ্যাক করে পয়েন্ট আর্ন করছি বিধায় আমি আপনাদেরকে দিয়েছি। তো আপনারা যদি আমার চ্যানেলটিকে মানে ভালোবাসেন, অথবা যদি আপনারা মনে করেন এই চ্যানেলে ভালো কিছু দেয়, অথবা আপনি যদি চান তাহলে আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাকে কী করতে হবে, এই লাল সাবস্ক্রাইব বাটনে প্রেস করতে হবে। লাল সাবস্ক্রাইব বাটনে প্রেস করার পর আপনার এই সাইটে নোটিফিকেশান বারটি অন করে দেবেন, তাহলে আমি যদি নতুন কোনো ভিডিও দিই তাহলে আপনারা পেয়ে যাবেন। দেখুন আমি এই ফ্রি নেট সম্পর্কিত অনেক ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দিয়েছি। তো আপনারা এরকম করে অনেক ফ্রি নেট সম্পর্কিত ভিডিও আমার চ্যানেলে পেয়ে থাকবেন। তো এই ভিডিওগুলো অবশ্যই পেতে আপনাকে আমাকে সাবস্ক্রাইব করতে হবে। তো আমার যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট অথবা শেয়ার করবেন। তো আজকের ভিডিও এখান পর্যন্তই, আসসালামু আলাইকুম।